আরো একটি প্রশ্নপত্র, নবম শ্রেণী ইতিহাস। দেখে নাও প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট ইতিহাস থাকতে কি প্রশ্নপত্র রয়েছে, যেখানে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক প্রথম সম্মেলন কোনটি স্বীকৃতি পায়? উত্তর হবে ভিয়েনা। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? উত্তর হবে ইংল্যান্ডে। সোভিয়েত পার্লামেন্টের নাম? উত্তর হবে ডুমা। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ম্যাৎসিনি। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়েছিল নেপোলিয়নকে? পরের প্রশ্ন দেখো, রাশিয়া 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় বলশেভিক দল? চতুর্থ দফা নীতি ঘোষণা করেছিল উড্রো উইলসন? রক্তাক্ত লৌহ নীতির প্রবর্তক ছিল বিসমার্ক? এবং প্রশ্নপত্রগুলি দেখে নাও, কোন কোন প্রশ্নপত্রগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট, যেখানে প্রশ্ন, ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন? উত্তর হবে এটা ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, দু নম্বরে যে প্রশ্নপত্রগুলো রয়েছে, বিগ ফোর বলতে কি বোঝো, ফ্যাক্টরি প্রথা কি, রুশিকরণ নীতি, ইয়ং ইটালি দলের মূল লক্ষ্য, কাকে কেন অন্ধকার হচ্ছিল মহাদেশ বলা হতো, আফ্রিকাকে, স্পেনে গৃহযুদ্ধের অবসান কিভাবে ঘটেছিল? চার নম্বরে যে প্রশ্নপত্র বিভাগ থাকতে, দেখে নাও কোন প্রশ্নপত্রগুলো রয়েছে। এবং এর ঠিক নিচে যেখানে প্রশ্নপত্র রয়েছে বিভাগ হতে, আট নম্বরের প্রশ্নপত্র,